তো হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে সফলা একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে বলবো। আপনারা প্রতিটা একাদশীর মাহাত্ম্য শুনছেন শাস্ত্রে, প্রতিটা একাদশীর খুব সুন্দর সুন্দর মাহাত্ম্য উল্লেখ করা আছে। সফলা একাদশী, আপনার সমস্ত কাজ যাতে সফল হয় তা সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্ত করছেন যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কৃপা করে বলবেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই একাদশীর মাহাত্ম্য কি, করলে কি লাভ। ভগবান কৃষ্ণ তখন খুব হাসতে হাসতে বললেন যে এই একাদশী আমাকে বহু বছর ধরে যজ্ঞ করলে আমি যা সন্তুষ্ট হই না, এই একাদশী করলে আমি তার থেকে বেশি সন্তুষ্ট হই। নাগেদের মধ্যে শেষ নাগ যেমন শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে গরুর যেমন শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে নারায়ণ যেমন শ্রেষ্ঠ, ঠিক সেই রকমভাবে এই সফলা একাদশী আমার খুব প্রিয়। এই একাদশীতে শুধু রাত্রি জাগরণ করলে যে ফল লাভ হবে সেই ফলের কথা আমি তোমাকে বলবো। তুমি মন দিয়ে শ্রবণ করো। মহিষমত নামে এক রাজা ছিলেন, সে খুব ধার্মিক, কিন্তু তার ছেলেরা সবাই ধার্মিক নয়, একজন ছেলে অধার্মিকে পরিণত হয়ে গেল। যেহেতু তিনি ধার্মিক, এরকম হয়, বাড়ির চারটে পাঁচটা ছেলে তার মধ্যে একটা ছেলে খারাপ পথে চলে যায়। সে রাজার লুম্বক নামে এক সন্তান ছিল, বড় সন্তান, সে খুব অসৎ পথে চলে গেল, এত পাপ কাজ করতে শুরু করলো। রাজা দেখলেন আমার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে আমার এই বড় ছেলে, তাই তিনি চিন্তা করলেন যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। একটা কথা আছে না, প্রবাদ বাক্য, যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তা সেরকম রাজা চিন্তা করলেন যে আমার আরও তিনটে ছেলে তো আছে, বড় ছেলেটা এরকম হয়ে গেল, ওকে আমি ত্যাগ করে দিই। তাই ওকে ত্যাগ করে দিলেন। দেওয়ার পরে সে কী করে খাবে, সে তখন গভীর জঙ্গলে চলে গেল। সেখানে গিয়ে সে বিভিন্ন পশু হত্যা করতে শুরু করলো, চুরি ডাকাতি করতে শুরু করলো, কেন খেতে গেলে তো কিছু করতেই হবে, তাই অন্যায় পথ আরও গ্রহণ করলো। রাজার লোকেরা ধরা পড়ল, ধরলো ওকে প্রহরীরা, কিন্তু দেখে রাজার বড় ছেলে, সেই না আর কিছু করতে পারল না, তাই ওকে আরও ত্যাগ করে দিল। তখন ও জঙ্গলে গিয়ে সেরমভাবে পশু হত্যা করে বিভিন্নভাবে গাছে যা একটু ফলমূল বায় খায়, এইভাবে সে তার শরীর খুব দুর্বল হয়ে পড়ল। ইতিমধ্যে সে ঘুরতে ঘুরতে একটা অশ্বত্থ বৃক্ষের নিচে আশ্রয় নিল, আর সেই অশ্বত্থ বৃক্ষে কাছে বাসুদেব ভগবানের অবস্থান করতেন, মানে ছোটো মন্দির বা কিছু ছিল, সেটা নষ্ট হয়ে যেত, কিন্তু ওই অশ্বত্থ গাছটা খুব পুণ্যবান, যেহেতু তার নিচে ভগবান বাসুদেব অবস্থান করছিলেন। তা সেই গাছের তলায় তিনি অবস্থান করলেন। ইতিমধ্যে তার শরীর খুব দুর্বল হয়ে গেল, হ্যাঁ, সে কোনো মতে ফল নিয়ে দশমীর দিনে, এই সফলা একাদশীর আগের দিন দশমীর দিনে সে একটু ফল আহার করে শুয়েছিল, এবং রাত্রিবেলা তার পরের দিনই একাদশী, হ্যাঁ, তা সেদিনে তিনি তেমন কিছু শরীর দুর্বলের জন্যে কিছু করতে পারেনি, কোনো মতে একটু ফল পেয়েছে খেয়েছে, আর কিছু উপায় পায়নি। আর রাত্রিবেলা এত শীত পড়েছে, প্রচণ্ড ঠান্ডায় তার কাঁপুনি, তার ঘুম আসেনি, এবং সে চিন্তা করছে আমার মৃত্যু আসন্ন। ইতিমধ্যে তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী, হ্যাঁ, একটা বিশেষ সৌভাগ্যের ফলে সেই অশ্বত্থ বৃক্ষের নিচে ভগবান বাসুদেবকে স্মরণ করে কিছু ফল ছিল সেগুলি নিবেদন করল, এবং শরীর দুর্বল হওয়ার ফলে সে আস্তে আস্তে একাদশী তিথিতেই দেহত্যাগ করেছিলেন। তাতে ভগবান নারায়ণ অত্যন্ত প্রীত হলেন,
হচ্ছে অজ্ঞাতসারে, ও জানে না যে আজকে একাদশী। এই একাদশীতে রাত্রি জাগরণ, ভগবানকে ফল নিবেদন কিছুই জানে না। কিন্তু ভগবান এত কৃপালু, আপনি অজ্ঞাতসারেও যদি কিছু ভগবানের সেবা করে থাকেন, ভগবান তার ফল দিতে ছাড়ে না। এ হচ্ছে ভগবানের একটা বিশেষ কৃপা। হ্যাঁ, এ ভগবান ওই জন্য পরম করুণাময় বলা হয় ভগবানকে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো ভগবান করুণা সিন্ধু, তিনি চিন্তা করেন, ও হো আমার ভক্ত আমাকে ফল নিবেদন করেছে। হ্যাঁ, জ্ঞাত অজ্ঞাত সারে আপনি যদি ভগবানকে সামান্য কিছু একটু দেবেন, ভগবান তাতে আনন্দে বুক ভরে যায়। ও আমার ভক্ত আমাকে দিয়েছে। ও পূর্বের কী হয়েছিল কিচ্ছু মনে রাখে না। পুতনা ভগবানকে মারতেলেন, ভগবানের সব কিচ্ছু মনেই রাখে না যে তুমি আমাকে বিষ মাখিয়ে মারতেলে। তিনি বললেন, ও হো আমার কি বড় ভক্ত, আমাকে কোলে নিয়ে আদর করেছে, আমাকে স্তনপান করতে এসেছে, হ্যাঁ আমাকে দুধপান করাবার ইচ্ছা করেছে, তাই ওর দুধ আমি সারা জীবন পাবো বলে ওকে ধাত্রীগতি প্রদান করলেন। সেরকম ভগবান ওই লুম্বককে তিনি যখন এ করলেন, তখন ভগবান তাকে কৃপা করে দিব্য দেহ ধারণ করলেন এবং পুনরায় সে রাজ্য লাভ করলেন। স্ত্রী পুত্র নিয়ে রাজ্য লাভ করার পরে অবশেষে সে ভগবানের কাছে ফিরে গেলেন। তো এই ব্রত যদি কেউ কোনো মতে ভগবানকে একটু ফল নিবেদন করে রাত্রি জাগরণ করে এই ব্রত যদি কেউ করে, শুধু রাত্রি জাগরণে ভগবান বলছেন তাকে আমি মুক্তি প্রদান করব, তাকে এই জগতে জাগতিক সুখ দেবো আর মৃত্যুর পরে আমার কাছে নিয়ে যাব। এই একাদশীর বিরাট মাহাত্ম্য কি, আপনি জাগতিক সব কিছু সুখ লাভ করতে পারবেন, আপনার জীবনকে সফল করে দেবে। সেই জন্য এই একাদশীর নাম সফল একাদশী। আপনারা এই সফল একাদশী পালন করুন। যারা প্রথম করছেন 2021 সালের প্রথম থেকে, যারা তো করছেন করবেনই, আর যারা করছেন না এই একাদশী থেকে শুরু করে দেন, যে 2021 সালের প্রথম একাদশী আমি করলাম। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, খুব ভালোভাবে এইভাবে সাধারণভাবে ভগবানের সেবা করুন, উপবাস করুন। দশমীর দিনে আপনি মনে করলে সূর্য অস্ত যাওয়ার আগে একটু কিছু খেয়ে নেবেন, এইভাবে করতে পারেন। যদি মনে করেন খুব অসুবিধা, রাত্রিবেলা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সারা দিন আপনি যদি মনে করেন আমি উপবাস থাকতে পারি না, তাতে কোনো অসুবিধা নেই, আপনি ফল খেয়ে করতে পারেন। আর যদি বলেন আমি ফল খেলে আমার শরীরের ঠিক মতো সহ্য হয় না, তাহলে আপনি একাদশীতে যে প্রসাদ আছে পেঁপে কাঁচা কলা আর এসব সবজি, হ্যাঁ করে খেলেন, বাদামকে আগের দিন ভিজিয়ে দিলেন, বাদাম সিদ্ধ করে খেলেন এবং আলু ভাজা করে গেলেন, পাকা কুমড়োর খুব সুন্দর সবজি করলেন, পায়েস করতে পারেন, গাজরের পায়েস করতে পারেন, হ্যাঁ একটু ফল খেলেন। আপনি তেল ব্যবহার করবেন সূর্যমুখী তেল, লবণ ব্যবহার করবেন সন্দক লবণ, হ্যাঁ ব্যবহার করে আপনি এইভাবে সবজি করে খেতে পারেন। তাহলে দেখবেন এই একাদশী যদি করবেন, এই 2021 সালের নতুন বছরে আপনি একাদশী করবেন, আপনার জীবনকে পুরা আনন্দময় সব কিছু কাজে সফলতা লাভ করার জন্য এই নামও দিয়েছেন সফলা একাদশী। এই একাদশী যে কোনো সময় যে কোনোভাবে করা যায়, কোনো অসুবিধে নেই। হ্যাঁ আপনি সুচি আছেন কি অসুচি থাকে আছেন, হ্যাঁ কি বিভিন্ন রুগী আছেন, কোনো অসুবিধা নেই, একাদশী করুন। আপনার যদি খুব অসুবিধা হয় একাদশীতে ওষুধ খেতে পারবেন। হ্যাঁ একাদশীতে কোনো নিয়ম নেই, যে কোনো অবস্থায় আপনি একাদশী করতে পারবেন, কোনো বাধা নেই, ঠিক আছে। আর বাড়িতে যদি সবাই না করে একজনও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একাদশী যে করবেন সে ফল পাবে, আপনি যাকে উৎসাহ দেবেন তাহলে আপনিও ভগবানের কৃপা লাভ করবেন। একজন মাতাজি প্রশ্ন করছেন, প্রভু অসুচি অবস্থায় করা যাবে কি না, কোনো অসুবিধা নেই, ভগবান এইসব কিছু বলেনি, একাদশী যে কোনো অবস্থায় যে কোনোভাবে সবাই করতে পারে। তাই আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করবো একাদশী করুন। আর পরের দিন যে পালন করবেন বলতে অনেকে প্রশ্ন করছে পালনটা কী, পালনটা মানে আপনি একাদশী দিনে যে সগুলো খাননি
সেই শস্যগুলো খাওয়াটাই হচ্ছে পালন। আপনি ভগবানকে একটু সুজি রান্না করে দিলেন কি একটু পায়েস রান্না করে দিলেন সেটা খেলেন, তাহলে চাল খাওয়া নিষিদ্ধ ছিল, সুজি নিষিদ্ধ ছিল, বা রুটি গরম গরম বা পরোটা করে দিলেন, পরোটা আলু ভাজা ভগবানকে করে দিলেন, ওটা খেয়ে পালন করলেন। পালন করা মানে হচ্ছে একাদশীটা ভঙ্গ কীভাবে করব। আর একবারে একাদশীতে কীভাবে করবেন না করবেন তার নিয়ম কানুন সব একদম নির্দিষ্ট করে আমার একটা বড় একাদশীর ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন। এতে যদি ক্লিক করবেন এবং করে মারবেন তাই ওই একাদশীটা আপনি একদম পালনের মন্ত্র থেকে আরম্ভ করে সব কিছু আছে, হ্যাঁ একদম প্রথম একদম কী খাবেন না খাবেন সব কিছু একদম ডিটেলস দেওয়া আছে। আপনারা একাদশী করুন, আপনাদের জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ।